পবিত্র বাইবেল থেকে হিতোপদেশের দ্বাদশতম অধ্যায়টি পাঠ করছি। যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশুবধ। সৎলোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হইবে না। গুণবতী স্ত্রী স্বামীর মুকুট স্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ। ধার্মিকদের সংকল্প সকল ন্যায্য, কিন্তু দুষ্টদের মন্ত্রণা ছলমাত্র। দুষ্টগণের কথাবার্তা রক্তপাত জন্য লুকাইয়া থাকা মাত্র, কিন্তু সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে। দুষ্টগণ নিপাতিত হয়, তাহারা আর নাই, কিন্তু ধার্মিকদের বাটি অটল থাকে। মনুষ্য আপন বিজ্ঞতানুরূপ প্রশংসা পায়, কিন্তু যে কুটিল চিত্ত সে তুচ্ছীকৃত হয়। যে তুচ্ছীকৃত তথাপি দাস রাখে, সে খাদ্যহীন আত্মশ্লাঘী হইতে উৎকৃষ্ট। ধার্মিক আপন পশুর প্রাণের বিষয় চিন্তা করে, কিন্তু দুষ্টদের করুণা নিষ্ঠুর। যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ে সে বুদ্ধিবিহীন। দুষ্টলোক দুর্জনদের শিকার বাঞ্ছা করে, কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক। ওষ্ঠের অধর্মে দুর্জনের ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক সংকট হইতে উত্তীর্ণ হয়। মনুষ্য আপন মুখের ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়, মনুষ্যের হস্তকৃত কর্মের ফল তাহারই প্রতি বর্তে। অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শুনে। অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়, কিন্তু সতর্ক লোক অপমান ঢাকে। যে সত্যবাদী সে ধর্মের কথা কহে, কিন্তু মিথ্যা সাক্ষী ছলের কথা কহে। কেহ কেহ অবিবেচনার কথা বলে খড়গাঘাতের মতো, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ। সত্যের ওষ্ঠ চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমেষ মাত্র স্থায়ী। কুকল্পনাকারীদের হৃদয়ে ছল থাকে, কিন্তু যাহারা শান্তির মন্ত্রণা দেয় তাহাদের আনন্দ হয়। ধার্মিকের কোনো বিড়ম্বনা ঘটে না, কিন্তু দুষ্টেরা অনিষ্টে পূর্ণ হয়। মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষপাত্র। সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে, কিন্তু হীনবুদ্ধিদের হৃদয় অজ্ঞানতা প্রচার করে। পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায়, কিন্তু অলস পরাধীন দাস হয়। মনুষ্যের মনোব্যথা মনকে নত করে, কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে। ধার্মিক নিজ প্রতিবাসীর পথ প্রদর্শক হয়, কিন্তু দুষ্টদের পথ তাহাদিগকে ভ্রান্ত করে। অলস মৃগয়াতে ধৃত পশু পাক করে না, কিন্তু মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমীর পক্ষে। ধার্মিকতার পথে জীবন থাকে, তাহার গমন পথে মৃত্যু নাই।